রাজ্য বিজেপিৰ নৱ পদাধিকাৰী চয়ন ৰাজ্য পদাধিকাৰী ও मोर्चा সভাপতিৰক নাম ঘোষণা ৰাজ্য বিজেপিৰ 35 জনীয়া তালিকা জাৰি হৈছে 10 জনহেলে ৰাজ্য বিজেপিৰ উপসভাপতি 5 জনহেলে সাধাৰণ সম্পাদক 10 জনক দিয়া গলা সম্পাদক দায়িত্ব বিধায়ক নাওৰি নায়ক সংসদ অপৰাজিত সডংকি वरिष्ठ বিজেপি নেতা ৰবীন্ৰণ নায়ক প্ৰবেশৰ ড০ পুৰ্ণচন্দ্ৰ মহাপাত্র বিধায়ক ললিতেন্দু বিদ্যাধৰ্মা পাত্র বিধায়িকা কুশেন টেটে গোলোকমা পাত্র लेखाश्री সামন্ত সিংhar সুকেশ বিৰাম আৰু विरञ्ची नारायण त्रिपाठी राज्य बीजेपी र उपसभापति दायित्व सिपि शारदा प्रसाद शतपथी जतिन महन्त पूर्णिमा किरकेटा सीमाञ्चल खटी मानस महाति साधारण संपादक दायित्व सपिरी भारतीय जनता जुव मोर्चार सभापतिले अभिलाष पण्डा ऐश्वर्या विश्वाल विजेपि महिला मोर्चा सभानेत्री साहू साहुले किसान मोर्चा सभापति सहीपरि एसटी मोर्चा सभापति दायित्वले विधायक नित्यानंद गण्ड ए संपर्क में अगर सूचना पाई आम प्रतिनिधि प्रदीप्त महापात्र रही प्रदीप्त निर्वाचन पूर्वर पदाधिकारी जो चयन करता है परन मोर्चार्तन करू चेहरा आसमें कह मनमोहन सामल दुई हजार चबिशपर टीम को प्रस्तुत करसारण रणक्षेत्र को ओल्लवा पूर्वर सब प्रकार तैयारी हो सब कहपर कि নিহতি ভাবে নীলমা আপনি যে কথা কহলে বিজেপি রাজ্য পদাধিকারী মানুষ পরনাই কারণ পূর্বতন বিজেপি সভাপতি সমীর মহাতে তা সি যে সভাপতি দায়িত্ব নিয়ে সি মধ্য টিম টিম প্রস্তুত করে এবং এবার যেত মনমোহন সামল সভাপতি দায়িত্ব নিয়েছেন পাখা পাখি চারিমাসগাল সি মধ্য টিম গঠন করেছেন তবে টিম উপরে যদি নজর পকাইবা আমি অভিজ্ঞতা এবং দক্ষতা আধারে বিভিন্ন নেতা মানুষ বিভিন্ন

পুনৰ অৱস্থাপিত মানে অৱস্থাপিত কৰাহে আমি যদি দেখা নাৱৰী নায়ক সি উপসাপতি পূৰ্বে এবাৰ মনমোহন টিমৰেসভাপ ৰ অপৰাইতা ষড়গী সি কোনো ৰাজ্য পদাধিকাৰী পদবীৰে নেকি সি উপসাপতি হৈছিল ৰবি নায়ক সাধাৰণ সম্পাদক ঠাই সিহঁতি উপসভাপতি ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ରଙ୍କୁ ଉପସଭାପତି ଭାବେ ଦାୟିତ୍ୱ ମିଳିଛି ଲଳିତନ୍ଦୀ ବିଦ୍ୟାଧର ମହାପାତ୍ର ସିଏ ଉପସଭାପତି ଥିଲେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଥର ମଧ୍ୟ ଉପସଭାପତି ଭାବେ ଦାୟିତ୍ୱରେ ରଖାହୋଇଛି ଗୋଲକ ମହାପାତ୍ର ଏବଂ ଲେଖାଶ୍ରୀ ସାମନସିଂହାର ଏମାନେ ଏହି ଦୁଇ ଜଣ ନେତା ଏମାନେ ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ ସେମାନଙ୍କୁ ଉପସଭାପତି କରାହୋଇଛି ଏବଂ କୁସୁମ ଟେଟେ ସୁନ୍ଦରଗଡ଼ ବିଧାୟିକା ସେ କୌଣସି ରାଜପଦାଧିକାରୀ ଦାୟିତ୍ୱରେ ନଥିଲେ ତାଙ୍କୁ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କରାହୋଇଛି ସୁକେଶ ଓରାମ ସିଏ ଉପସଭାପତି ଥିଲେ ତାଙ୍କୁ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କ୍ଷମା କରିବେ ସୁକେଶରାମ ସାଧାରଣ ଉପସଭାପତି ଥିଲେ ସେ ଉପସଭାପତି ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ବିରଞ୍ଚି ନାରାୟଣ ତ୍ରିପାଠୀ ଯିଏକି ରାଜ୍ୟ ମୁଖପାତ୍ର ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ ତାଙ୍କୁ ଉପସଭାପତି କରାହୋଇଛି ଶାରଦା ପ୍ରସାଦ ଶତପଥୀ ପୂର୍ବରୁ ସଂଗଠନ ଦାୟିତ୍ୱରେ ବା ସେ ଆଗରୁ ଦାୟିତ୍ୱ ତୁଲାଇଛନ୍ତି ତାଙ୍କୁ ଏଥର ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଭାବେ ପଦବୀ ଦିଆଯାଇଛି ଯତୀନ ମହାନ୍ତି ଯିଏକି ମୁଖପାତ୍ର ଥିଲେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କରାହୋଇଛି ପୂର୍ଣ୍ଣିମା କେରକେଟା ସୁନ୍ଦରଗଡ଼ ଅଞ୍ଚଳର ନାରୀ ନେତ୍ରୀ ତାଙ୍କୁ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କରାହୋଇଛି ଏବଂ ଯତୀନ ମହାନ୍ତି ଯିଏକି ମୁଖପାତ୍ର ଥିଲେ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କରାହୋଇଛି ସେମିତି ସୀମାଞ୍ଚଳ ଖଟେଇ ସମ୍ବଲପୁର ଅଞ୍ଚଳର ଜଣେ ନେତା ତାଙ୍କୁ ମଧ୍ୟ ସାଧାରଣ ସମ୍ପାଦକ କର তু এই পদ পদবী গুড়িকেলিুডিকু নেকি নিজ দলৰ সংগঠনক কিপৰিভাৱে বিজেপি সুদৃঢ় কৰ কাৰণ আগু বিধানসভা লোকসভা নিৰ্বাচন ৰশেষভাৱে তৃণমূল স্তৰৰে কি আকটিভ কৰা এই সংগঠন পৰিৱৰ্তন গুৰুত্ব বহন কৰু বিশেষভাৱে যি বিজেপি ৰপাৰ যা মোর্চা গুড়ি রয়েছে সে মোর্চাগুল অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে কৃষক মোর্চা কুহতু ও এস টি এস সি ও এস টি এস এই তিনিটি মোর্চার কোণী পরিবর্তন করা যায় না যে সভাপতি লে সে রহলে কিন্তু কৃষক মোর্চা মহিলা মোর্চা এবং যুব মোর্চা এই তিনটি গুরুত্বপূর্ণ মোর্চার সভাপতি মানু মনমোহন সামল পরিবর্তন করেছেন অভিলাষ ছাত্র যাত্রাজনীতি রবিশেষ ভাবে অনেক সক্রিয় লে তা সভাপতি তা যুব মোর্চা সভাপতি ভাবে দায়িত্ব মিলিছি এবং সেম দেখবা যদি ঐশ্বর্যা বিশ্বাড় সি রাষ্ট্রীয় স্তরের পদাধিকারী দায়িত্ব রয়েছেন এবার তা মহিলা মোর্চার সভাপতি ভাৱে দায়িত্ব দিয়া যায় স্মৃতি পট্টনা অপসাৰণ কৰা মহেশ্বৰ চাহু কৃষক মোৰ্চাৰ সভাপতিভাৱে দায়িত্ব দিয়া হৈছিল প্ৰদীপ ৰজিত অপসাৰণ কৰা তেমে এই তিনিটি মোৰ্চাৰনেক দায়িত্ব যুৱমানক কিপৰিভাৱে সংগঠিত কৰা কৃষকমানকৰ সমস্যা কুনেকি আন্দোলন কৰিব বা সেইকি স্বৰ উত্তোলন কৰিব কৃষক মোৰ্চাৰনেক দায়িত্ব নিশ্চিতভাৱে এই নোৱাৰিম কিপরভাবে আগুন কন রণনীতি প্রস্তুত হব ইং কমি হব যেহেতু আজ আপনি জানি পূর্বতন রাষ্ট্রীয় সভাপতি তথা কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ আসুক সে আসবা পূর্ব এই টিম পরশ্চিত ভাবে দলপাই অনেক গুরুত্ব বহন করুছি এবং আগামী ভবিষ্যতের রণনীতি বিজেপি রণ হব তা নিশ্চিত ভাবে বড় কথা জাঁবা মিলুছি কারণ আসন্দে অমিত শাহ বৈঠক নেবে করি মান বৈঠক নেবে কোর্ টিম রৈঠক নেবে এবং অন্য দলীয় নেতা বৈঠক নেবে তা যে নূতন দায়িত্ব রহবে নিশ্চিত ভাবে অমিত শাহ এমন এবং যা পূর্ব বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডা দিয়ে তা কত অগ্রগতি প্রভারী মানে ক্ষেত্রীয় প্রভারী সুনীল কথা কথা কুহতু সে কমিটি

যি সৈতি হাজাৰ ঊৰ্ধ বুথ সেই বুথ গুড়িক কিপিৰি ভাৱে লোকমান পাখেৰে কেন্দ্ৰ চৰকাৰৰ বিভিন্ন বাকশমূলক কাৰ্যৰ বাৰ্তা পহিব মুখ্য বিৰোধী দল বিজেপি অঁ তে শাসক বিজেডি যোন চবু দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ সেই বাৰ্তা মানে কি পহিব সেইকি অনেক বিজেপি সবুবলৈ আক্টিভ থাকে তণু এই